আজকে তুমি দেখতে পাচ্ছ বাপ হজ করে এসেছে, মাথায় টুপি পরে আছে, আর মেয়ে ওই যে চুস্ত পায়জামা পরে আছে, স্কিন একবারে পায়ের নিচের দিক ছিল চিকন, উপর দিক হতে হতে মোটা হতে হতে এরকম মোটা হয়ে গেছে। ওর বাপ টুপি পরে আছে, ওর বাপের নাকি লজ্জা আছে? আরে লজ্জা বেঁচে খেয়েছে, বাপ মা দাদা দাদি লজ্জা বেঁচে খেয়েছে, লজ্জা নাকি তারা বাজারে বিক্রি করেছে। লজ্জা যদি বেঁচে না খায় তাহলে এটা করছে কেন? শুনো, লজ্জা তো একটা ভিন্ন জিনিস। তিনি লজ্জার বিষয়ে এত কঠোর ও কঠিন ভাবে তিনি বলেছেন, তিনি বলেছেন আল হায়ু মিনাল ঈমান আল ঈমান ফি জান্নাহ। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। তিনি বলেছেন আল হায়ু আল ঈমান কারনাও জামিয়া। লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে আছে। এই যা রফিয়া আহদমা রফেল আখারও, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ইমান চলে যায়, লজ্জা চলে গেলে ইমান চলে যায়।